আজকে আমি আম দিয়ে এই লাড্ডুগুলো তৈরি করেছি খেতে খুবই টেস্টি আর এটা আপনি খুব সহজভাবে তৈরি করতে পারবেন এর মধ্যে আম দুধ আর নারকোল ইউজ করেছি আমি তো নারকোল আমি শুকনো করেছি আপনি ফ্রেশ নারকল দিয়েও এটা তৈরি করতে পারবেন তো এটা কিভাবে আমি তৈরি করেছি আমি সেটা এই ভিডিওতে আপনাকে দেখাবো আর যদি ভিডিও একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন এখানে আমি আম নিয়েছি একটা বড় সাইজে নিয়েছি আর এটা ছালটা আমি ছাড়িয়ে নেব। আর এটা কেটে নেব কেটে দিয়ে আমি এটা গ্রাইন্ড করব। তো আপনি নিজে হিসাবে আমটা নিতে পারেন ছোটো ছোটো নিতে পারেন বড়ো নিতে পারেন যেটা আপনার কাছে থাকে সেটা আপনি নিতে পারেন এখানে আমি আমগুলো কেটে দিয়েছি আর এটা আমি এবারে জারে দিয়ে এটা ফিরি তৈরি করে নেব আমার এক কাপে থেকে বেশি হয়েছে একটা বাটি পুরো ভর্তি হয়েছে আমের যে কাটলাম তো এটা জারে দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি এটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর একদম স্মুথ পেস্ট আছে কোনো ঢালাগুলো নেই আমের টুকরো নেই এর মধ্যে তো এভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে আমি একটা জার নিয়েছি একটা বড় জার নিয়েছি তার মধ্যে আমি দুধ দিয়েছি এক কাপের মতুন এটা ফুল ফ্যাট দুধ দিয়েছি আর দুধ তার নর্মাল টেম্পারেচারে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোকোনাট পাউডার এক কাপের মতন নিয়েছি একটু কম আছে এক কাপ থেকে আমি একটাই বাটি ইউজ করেছি যেটা দিয়ে দুধ নিয়েছি আর যেটা দিয়ে আমি নারকোল নিয়েছি আর আপনি এখানে ফ্রেশ নারকলও দিতে পারেন ওটা দিয়েও তৈরি করতে পারেন এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন কম বেশি আপনি করতে পারেন বেশিও করতে পারেন কমও করতে পারেন তো এটা দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নেব ভালো করে এখানে দেখুন ভালো করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি চিনিটা নারকোল সব ভালো করে মিক্স হয়ে গেছে আর এটা এবারে আমি বের করে এটাকে একটু রান্না করব তো এভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আর আবার বলছি আপনি শুকনো নারকলও নিতে পারেন আর ফ্রেশও নিতে পারেন যেটা আমি বুড়া নিয়েছি সেটাও নিতে পারেন এটা আমি প্যানে দিয়ে দিচ্ছি আঁচটা মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না মিডিয়ামে রেখে এটা রান্না করবেন একদম লো করবেন না তাহলে অনেক টাইম লেগে যাবে এটা ভালো করে এভাবে আমি সমানে চালিয়ে নেব যেন নিচে লাগে না সেটা আপনাকে মনে রাখতে হবে নিচে লাগে না তো আপনাকে এভাবে চালাতে হবে এর মধ্যে কোনো ঘি তেল কিছু দিতে হবে না ঘি তেল ছাড়াই এটা তৈরি হবে কেন এর মধ্যে দুধ দেওয়া আছে দুধে নিজেই ঘি থাকে সেটা দিয়ে ওটা হয়ে যাবে তো এটাই দেখতে পাচ্ছেন ভালো করে দুধ যা যে দুধটা ছিল সেটা শুকিয়ে গেছে এখন এটা একটু আর গাঢ় হবে ততক্ষণ আমি এইভাবে চালাব আঁচটা আমি মিডিয়ামে রেখেছি বেশি হাই করিনি যদি আপনার মনে হয় কি হাই করলে অসুবিধা হবে না তাহলেই আপনি করতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো এভাবে আমি এটা করে এখন দেখতে পাচ্ছেন একদমই গাঢ় হয়ে গেছে এটা একদম দুধটা শুকিয়ে গেছে আর নারকোল চিনি দুধ সব এক হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আম যেটা গ্রাইন্ড করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতন হয়েছে এটা তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে এর মধ্যে আমি মিক্স করে নেব আবার বলছি আঁচটা বেশি হাই করবেন না আর যখন আম দিয়ে দেবেন তখন তো একদমই করবেন না কেননা নিচে লাগতে পারে তো এইভাবে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো আর এর মধ্যে কোনো কালার দেওয়ার দরকার নেই আমি কালার দিই নি কেন আমে যে কালারটা ছিল সেটাই অনেকটা ডার্ক ছিল সেই জন্য আমি কোনো কালার ইউজ করিনি আর যদি আপনার কালার দিতে চান তো দিতে পারেন তো এটা ভালো করে এইভাবে আমি মিক্স করে নেব একটু নরম হয়ে যাবে কেন আম দিলে একটু আবার আগে থেকে নরম হয়ে যাবে এটা তো এইভাবেই এটা চালাতে হবে আঁচটা আপনি নিজে হিসাবে এটা অ্যাডজাস্ট করতে পারেন কম বেশি করতে পারেন তো যে হিসাবে আপনার প্যান থাকবে সেই হিসাবে আপনি আঁচটা করতে পারেন দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে এটা গাঢ় হতে শুরু হয়ে গেছে তো এইভাবে আমি এটাকে চালাতে থাকবো ছাড়বেন না ছেড়ে দিলেই নিচে লেগে যাবে তো এইভাবে আপনাকে চালাতে হবে সমানে আর আপনি এখানে যদি আপনার ইচ্ছা আছে তো আপনি ইলাইচি গুঁড়ো দিতে পারেন বা আপনার কাছে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাসেন্স থাকে সেটা যদি আছে তো সেটাও দিতে পারেন কিন্তু আমি কিছুই দিইনি এটা এইভাবেই আমি রান্না করেছি দেখতে পাচ্ছেন অনেকটাই আগে থেকে গাঢ় হয়ে গেছে আর এটা দু তিন মিনিট করবো তো একদমই গাঢ় হয়ে যাবে এই দেখ কত গাঢ় হয়ে গেছে আর এরপর আমি আর এটা বেশি রান্না করব না এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো হাত দেওয়ার মতন এটা ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা করে দেবেন না একটু হাত দেওয়ার মতন আপনাকে ঠান্ডা করে দিতে হবে তো এবারে গ্যাসটা আমি বন্ধ করে এদিকে আমি এক গ্যাসে উনুনে এটা করছিলাম আর এক গ্যাস গ্যাসে আমি দুধটা বসিয়েছিলাম সেটা এক সঙ্গে দেখাচ্ছি কেননা আলাদা আলাদা দেখালে সেটা ঠিক করে বোঝাতে পারি না সেই জন্য আমি এটা দেখাচ্ছি কি এদিকে আমি দুধ নিয়েছিলাম দেড় কাপের মতন দুধ নিয়েছি এখানে দেড় কাপ থেকে বেশি আছে দু কাপের মতন আছে এটা ভালো করে গরম করে নিচ্ছি আমি আর এটা আমি খোয়া তৈরি করব আর যদি আপনার কাছে খোয়া থাকে তাহলে আপনি রেডিমেড খোয়ার ইউজ করতে পারেন তো এখানে দুধটা দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচের মতন কম বেশি আপনি করতে পারেন এটা দিয়েও এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে যদি আপনি গুঁড়ো দিতে পারেন তো এখানে আপনি দিয়ে দেবেন কিন্তু আমি একদম আমে ফ্লেভারই রাখছি আর এমনিতে নারকল দেওয়া আছে তো আমি এর মধ্যে আর গুঁড়ো দিচ্ছি না দেখতে পাচ্ছেন কত শুকিয়ে গেছে একদমই এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটাকে দামিয়ে দেবো কেননা বেশি শুকিয়ে দিলে তাহলে ওটা ভালো করে বলটা তৈরি হবে না লাড্ডুটা তৈরি হবে না সেজন্য এইভাবে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এদিকে আমি কিছু কাজু নিয়েছি দশ বারোটা আপনি এখানে বাদাম নিতে পারেন পিস্তা নিতে পারেন আপনার ইচ্ছা মতন আমি খালি কাজু নিয়েছি এটা আমি একটু আপনি কুটে নিতেও পারেন আমি একটা পডার তৈরি করব একদম মেইন একটা পাউডার আমি তৈরি করে নেব আপনি কুটেও এটা নিতে পারেন তো এখানে আমি পাউডার তৈরি করে নিয়েছি আমি এটা গ্রাইন্ড করে নিলাম তো এটা আমি যে খোয়াটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন খোয়া আগে থেকে কত শক্ত হয়ে গেছে সেই জন্য যখন হালকা নরম থাকবে তখনই বের করে নিতে হবে বেশি শক্ত হয়ে যাবে যদি আপনি বেশি চালাবেন তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে তবে বলটা ভালো করে তৈরি হবে না লাড্ডুটা যে বানাবো সেটা ভালো করে তৈরি হবে না এটা এখানে আমি এভাবে খোয়াটা মিক্স করে দিয়েছি আর এভাবে আমি ছোটো ছোটো বল তৈরি করবো তো যে হিসাবে আপনি লাড্ডু তৈরি করবেন সেই হিসাবে ভিতরটা আপনাকে তৈরি করতে হবে বাইরেটা একটু বড় থাকবে আর ভিতরটা একটু ছোট থাকবে তো সেই বলগুলো আগে আমি তৈরি করে নিয়েছি সব এখানে এই দেখো এটা সব তৈরি করে নিয়েছি তো একটু ছোট্ট করেছি এরপর এখানে যে আমে আমি বানিয়েছিলাম সেটা আমি নেব ওত্তিকে একটু বড় নিতে হবে তাহলেই ওর মধ্যে ওটা আসবে আর দেখতে পাচ্ছেন কত সহজভাবে এটা হয়ে যাবে আর হাতে কোনো তেল ঘি লাগাতে হবে না যদি আপনার মনে হয় আপনার বেশি হাতে লাগছে আঠা মতন তাহলে আপনি হালকা হাতে তেল লাগিয়ে ঘি লাগিয়ে নেবেন তেল লাগাবে না ঘি লাগাবেন গন্ধটা ভালো থাকবে তো এটাই আমি এভাবে বলটা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম স্মুথ বল তৈরি করে নিয়েছি আর এখানে এগুলো আমি বানিয়ে নিয়েছি আমি একটু বড়ো সাইজে বানিয়েছি আপনি এর থেকে ছোট্ট সাইজেও তৈরি করতে পারবেন তো এটা খুবই টেস্টি লাগবে এটা একটু আমি এভাবে রেখে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে একটু শক্ত হয়ে যাবে তো এখানে দু ঘন্টা পরে আমি এটাকে একটু কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে ভিতর থেকে খোয়া দেওয়া আছে আর বাইরে থেকে দুধ আর নারকোল আর এর মধ্যে নারকোলটা বেশি দিয়ে দেবে না তাহলে আমের ফ্লেভারটা চলে যাবে তো সেই জন্য আমটাও আপনাকে বেশি দিতে হবে নারকল থেকে তাহলে ব্যালেন্স করে দিতে হবে তাহলেই ম্যাঙ্গো ফ্লেভারটা এর মধ্যে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক অবশ্যই করবেন শেয়ারও করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন